আজি সকাল 8:00 সময়ে কলাহাটি উত্তর বনখণ্ড অধীনস্থ ভবানীপাটনা রেঞ্জর শান্তপুর সেকশনর বুরাট বিটা সরিয়া পঞ্চায়েতর টোলা বরবহাণী গ্রাম নিকটস্থ মাদাটোলা অসুরক্ষিত জঙ্গল মধ্যে এক 9 ফুট লম্ব এবং 8 কেজি 440 গ্রামর অজগর সাপ জঙ্গল পটু চাষজমি আড়কু আসুথিবা সময়ে উক্ত গ্রামর লবধ নামক জনে ব্যক্তি অজগর সাপকু দেখি বনবিভাগ কর্মচারী খবর দিয়ে বনবিভাগ কর্মচারী শ্রী ভবানী শঙ্কর পরিছা ঘটনাস্থলে এবং সাপ ধরিবা সদস্য শ্রী নিখিল সাহুঙ্ক সহিত উক্ত অজগর সাপটিকে উদ্ধার করেছেন এবং উক্ত সাপটিকে নিকটস্থ কর্লাবাট অভয়ারণ্য মধ্যে ছড়া যাইথিবার বনবিভাগ তরফ খবর মিলিছি। এই অজগর সাপর উদ্ধার কার্যের বনবিভাগর কর্মচারী রামেশ্বর ভোই টোল ব্রাহ্মণীর মনোজ ভোই তথা ভবানী শঙ্কর সাংস্কৃতিক অনুষ্ঠানর সম্পাদক মিলন কুমার ভোই তথা অনুষ্ঠান সদস্য মানে সহযোগ করেছিলেন। রিপোর্ট এক ন্যুজ।